একটু নিচে হবে শেষ হয়ে গেল বেশি শেষ হয়ে গেল ও সাইকেল বেশি আর নিচে আ হ্যাঁ উসাইল আর একটু নিচে আরে হ্যাঁ বুঝেন নাকি আমরা তো বুঝি তাও উসাইল أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درشوي فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد توحيدك أمانة Yeah.
ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কাজের হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজুল মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন, এজন্য মহাব্বতের সাথে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদার, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক হাজারো হাজার মানুষ বা মুসলমানের মাঝে আপনাদেরকেও আমি গুনাহগারকে বাছাই করে সুন্দর এই পরিবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য মহাব্বতের সাথে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ রাত নয়, সামান্য সময় আলোচনা, কথা হবে কম, আমল হতে হবে বেশি। বর্তমানে আমল কম, কথা বেশি, অতএব আমরা জান্নাত পেতে চাই, আমরা আল্লাহকে পেতে চাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই, এ নিয়ত আমাদের অবশ্যই আছে, তবে বেশি রাত সজাগ থাকা যাবে না। যেই সজাগের কারণে আমার ফজরের ঘুমে আঘাত আনবে, আগামীকালের আপনার রুজি রোজগারে বাধা প্রদান করবে, ইসলামের অন্য কোনো আমলের ক্ষতি হবে, এক আমল করতে গিয়া এটা ইসলামে নিষেধ, কোরআন শরীফ পড়া সওয়াবের কাজ। এখন আমি যদি জোরে জোরে কোরআন শরীফ পড়িয়া কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুমের ক্ষতি হয় তখন জোরে পড়া জায়েজ নাই, এক আমল করতে গিয়ে অন্য আমলের ক্ষতি করা যাবে না। অতএব বেশি সময় আলোচনা না, এক ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমি কথা যতটুকু সম্ভব বলে হাত তুলে ফেলব। আল্লাহ আমাদেরকে এই আজকের আশা ও বসাটাকে নাজাত ও হেদায়তের উসিলা বানায় দেন। আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি কোরআনে হাকিমের একটি সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী,
তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলা আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন আমিন যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলের মুখস্থ করা একটি আয়াত যদিও অনেকে কোরআন শরীফ পড়তে জানেন না পারেন না তারপরও আয়াত আপনাদের মুখস্থ কারণ আপনারা আল্লাহকে বেশি মহব্বত করেন রাসূলকে বেশি মহব্বত করেন উলামায়ে কেরামকে বেশি মহব্বত করেন ওয়াজ মাহফিল বেশি মহব্বত করেন যে কারণে অনেক ওয়াজ জুমার দিন ইমাম সাহেব খতিব সাহেবের বয়ান তাবলীগওয়ালা ভাইজানদের বয়ান আল্লাহওয়ালাদের চোখের পানি ফেলার মতো হৃদয়গ্রাহী বয়ান শুনতে শুনতে অনেক আয়াত অনেক কথা আপনাদের মুখস্থ হয়ে সেরকম একটি মুখস্থ আয়াত আমি আপনাদের সামনে পড়েছি وما أرسلناك إلا رحمة للعالمين সত্যিক আয়াত আপনাদের সকলেরই মুখস্থ থাকার কথা আয়াতের আলোচনার বিষয় হলো বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্বলিত এক আয়াত গোটা দুনিয়ার মানুষ বিশেষ করে মুসলিম উম্মাহ একথা বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় একমাত্র যিনি তিনি রহমাতুল লিল আলামিন এ নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত তবে মাপ কাঠে নিয়ে দ্বিমত রাসূল সবার ঊর্ধ্বে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এটার ভেতরে একমত হলেও শ্রেষ্ঠত্বের শুরু এবং শেষ এই মাপকাঠি নিয়ে প্রচন্ড দ্বিমত সম্মান দেওয়ার আবেগ নিয়ে কেউ রসুলের শান বর্ণনা করতে করতে আল্লাহর সমকক্ষ বানায় দেয় আবার আবেগ প্রবণ হয়ে রসুলের সম্মানের শান বয়ান করতে গিয়া নিচে নামায়া টিভির বক্তার সাথে তুলনা দেয় পরিণাম ফলে হয় সে অপরাধী আমিও রাসূলের উম্মত আপনারা যারা আছেন আপনারাও রাসূলের উম্মত আল্লাহর গোলাম দুনিয়া চলার জন্য রিজিকের ধান্দায় কেউ হয়তো কোনো পীরের হাতে কেউ ভিন্ন কোনো দল করতেছেন দুনিয়ার এই পচা গান্ধা আবহাওয়ার কারণে আপনার অন্তরে পচন ধরেছে হিংসার দাবানলে আপনি জ্বলতেছেন যে কারণে পীর মুরিদ নিয়ে দ্বন্দ্ব এক পীরের মুরিদ ভিন্ন পীরের মুরিদকে সহ্য করে নিতে পারে না দ্বিতীয়ত আল্লাহ পাক আর রাসূলের মহব্বতে হকটাকে গ্রহণ করতে পারে না দুনিয়ার লোভের কারণে এ সমস্ত ভেজালের পেছনে দুইটা দুর্বলতা আছে আমাদের উম্মতে সন্তানকে পিতা বলে বাজারে গিয়া চার হাতের একটা গামছা নিয়ে আসো সন্তান বাজারে গিয়ে চার হাতের গামছা নিয়ে ঘরে আসলো বাবা স্কেল দিয়া মাপ দিয়া দেখে একবার বাড়ে একবার কমে সন্তানকে প্রচন্ড বেগে বকাবাজি শুরু করল নিরপেক্ষ এক ব্যক্তি তৃতীয় তাকায় দেখে বাপ সন্তানকে ধমক দেয় কি মুরব্বী সমস্যা কোথায় বলে সন্তানকে টাকাও কম দেয় নাই বুঝায় বলছি চার হাতের গামছা আনো স্কেল দিয়ে মাপ দিলাম বড় হয় আবার ছোট হয় গামছার স্কেলটা আমার হাতে দেন নিরপেক্ষ ব্যক্তি সঠিক মাপ দিল হাতটা দিয়া তিন হাত চার হাত পুরাটা ঠিক গামছাও ভেজাল নাই ছেলের মধ্যেও ভেজাল নাই ভেজাল হলো স্কেলের মধ্যে
স্কেল হলো রাবারের স্কেল। যেই রাবারের স্কেলটা টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে ছোট হয়, এই স্কেল দিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন সঠিক মাপের নির্ণয় হবে না। অতএব গামছা সঠিক মাপ যদি নির্ণয় করতে হয়, হে মুসলিম, এমন একটা স্কেল তোমার হাতে রাখতে হবে যে স্কেলটা কখনো বাড়েও না। রাসূলের মর্যাদা আমরাও বয়ান করি, অমুক জাতি ভাইরাও বয়ান করেন, এরপর আমাদের রাসূলের উম্মত সবাই দাবি করার পর এত কিলিয়ার কিলিয়ার দ্বন্দ্ব কেন? একমাত্র স্কেলের ভেজা। স্কেল বানাইছে এক ভাইজান, বিবেক রে স্কেল বানাইছি, বিবেক। বিবেক এমন একটা স্কেল যেটা রাবারের মতো বাড়ে আর কমে। কেন বাড়ে আর কমে? দুইটা জিনিসের অভাব হওয়ার কারণে। এক নাম্বার অভাব ধর্মীয় শিক্ষার অভাব, দুই নাম্বার অভাব হলো আল্লাহ ওয়ালা নেক লোক তাদের সহবতের অভাব। আল্লাহ ওয়ালা কারা? অলিগুর শিরোমণির সাইনবোর্ড লাগালেই আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য যেই মেডিসিন দরকার সেটা হলো রূহ বা আত্মা নামের আত্মাটা পবিত্র হওয়া দরকার। আত্মা পবিত্র কার, আত্মা অপবিত্র কার, এটা বুঝবেন ভালো করে। আমি সহজ কিছু কথা বলে শেষ করে দেব। আমি পেঁয়াজ গোছের ওয়াজ কম করি এবং হিংসার থেকে বাঁচার চেষ্টা করি। আমি এ নিয়তেই মানুষকে বয়ান করার চেষ্টা করি, আমার যেন হেদায়াত হয়, আমার পথারা মথারা ভাইরাও যেন আল্লাহর পথে ফিরে আসে। আমি কাউকে টার্গেট করে বলবো না। আপনি সুদ খাইতেছেন, এখন যদি আপনার দিয়ে তাকায় বয়ান করি তাহলে আপ সুদের বিরুদ্ধে বলার কোনো উপায় নাই। আর যদি বলেন কোরআন হাদিস দিয়ে বলতে হবে তাহলে সুদখোরের বিরুদ্ধে বলতেই হবে, বেনামাজির বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে গাঞ্জাখোর মদখোর এদের বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে বেপর্দাওয়ালা, এরপরে হারাম কামাই করনেওয়ালা, অন্যের হক নষ্টকারী, তাদের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে বয়ান করতেই হবে। আর যদি বলেন না কোরআন হাদিসের বয়ান ছাড়া ভিন্ন কোন কিতাবের বয়ান, তাহলে কারো গায়ে লাগবে না। আর কোরআন হাদিসের বয়ান করলেই মানুষের গায়ে লাগবে, বলবে না কিছু মজার ওয়াজ আছে, ইউসুফ জুলাইখা বিলকিস সুলাইমান প্রেম কাহিনী, এগুলো বললে তো কারো গায়ে পড়ে না। ওরে ইউসুফ জুলাইখা আর সুলাইমান বিলকিসের ঘটনা বললে পৃথিবীর পচা রাজনৈতিক যারা করে তাদের কলিজায় মুহূর্তে মুহূর্তে আঘাত লাগবে। কারণ কোরআন শরীফের ইউসুফ জুলাইখার ঘটনার প্রত্যেকটা পৃষ্ঠায় শুধু রাজনীতির বয়ান, রাষ্ট্রনীতির বয়ান, প্রেমের বয়ান নাই। ইউসুফ নবী রাষ্ট্র কেমনে চালাইছেন, সুলাইমান গোটা দুনিয়ার বাদশাহী কেমনে করছেন, মানুষের সেবা কেমনে করেছেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাজনীতির বয়ান, রাষ্ট্রনীতির বয়ান। আসলে মানুষ সবাই হকটা বুঝতে চায়, মানুষ সঠিকটা জানতে চায়, জানানোর মতো বুঝাবার মতো মানুষের অভাব। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এখন আমি আপনাদের মতামত চাই, কোরআন হাদিসের ভেতরের বয়ান করব নাকি বাহিরে? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন। দুই জিনিসের অভাবে মানুষ বাড়াবাড়ি করে, একটা অভাব হলো ধর্মীয় শিক্ষার অভাব, দ্বিতীয় অভাব হলো আল্লাহওয়ালাদের সোহবতের অভাব। আল্লাহওয়ালা কারা? যাদের আত্মাটা পাক তারা। আত্মা পাক কার? যার জিন্দিগিতে অন্যায় করে না। অন্যায়কারীর আত্মা না পাক, ন্যায় কাজ যারা করে তাদের আত্মা পাক।
এই কথাটা বাংলা এভাবে বললাম, অন্যায় আর ন্যায় এটা হিন্দু বেজাতি মুসলমান সবাই বুঝে। আর অন্যায় কি জিনিস প্রাথমিকভাবে বুঝার জন্য কোনো কোরআন কিতাব লাগে না, বিবেক নামের আদালত অ্যানসার দেয় এটা অন্যায় এটা ন্যায়। কথার কথায় দুই একটা উদাহরণ দেই। বিড়ি পান করে অনেকে, আপনাদের এলাকায় হয়তো না করে, জি ভাই এটা না করলে হয়? কেউ বলে বিড়ি টান না দিলে নাকি পায়খানায় ক্লিয়ার হয় না? এজন্য পায়খানায় গিয়া বিড়ি টানে খুব মজা করে, প্যাকেটে লেখা আছে স্বাদে গন্ধে অতুলনীয়, তার মানে বিড়ির টানের স্বাদ আর পায়খানার গন্ধ অতুলনীয়, মজা করে টানে। প্যাকেটওয়ালারা লিখছেন স্বাদে গন্ধে অতুলনীয়। মানুষ কত নিমক হারাম, মানুষ কত অচেতন, মানুষ কত গাধা। প্যাকেটওয়ালা লিখেছে ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। চোখে দেখে দেখেও এই অন্যায় গুলো এই নিজের দেহের ক্ষতি করে। তো মানুষ কত বড় অচেতন, কত বড় নিমক হারাম হলে নিজে চোখে চাইয়া অন্যায়টা দেখে আবার নিজেই সেটা গ্রহণ করে। বাধা দিলে বলে আমার বাবার টাকা দিয়া খাই, তোর বাবা আর কি বলে কি বলে না? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, দেখছেননি কখনো? এরপরে ধূমপান চলে কিনা? ড্রাইভার টানে, হেল্পার টানে, কন্ট্রাক্টর টানে, বাধা দিলে কয় এই মিয়া টাকা নাই ধার করে টানে। আমরা দুই একটা মোল্লা যদি গাড়িতে বসে বলি ভাই ধূমপান করবেন না, বলে আমার টাকা দিয়ে খাই, তোর বাবার। ধূমপান কথা না বলি ভাই, সময় কম, কথা না বলি, কোনো কথা না বলি, খুব চুপচাপ যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন থাকেন, বরকত নষ্ট করবেন না। ধূমপান করলে প্রথম আপনারা জবাব দেন, ঠোঁট গুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়, কেমন হয়? কেমন কালো পাপিলার তলি ফেল? বন্ধুগণ, ধূমপান করতে গিয়া আপনি বিড়ির ধোঁয়াটা একটা সাদা কাপড় সামনে রেখে ছেড়ে দেন, সাদা কাপড় যদি দেখেন আপনার ধোঁয়ায় কালো হয়ে গেছে। বিড়ি পান করনেওয়ালাদের যতটুকু কালো তাদের কলিজা তার থেকে বেশি কালো। দুই নম্বর কারণ ক্ষতি, বহু মা আছেন যারা বিড়ির গন্ধ ডিস্টার্ব করবেন না, বিড়ির গন্ধ দূরের কথা আতরের ঘ্রাণ পর্যন্ত সহ্য করতে পারে না, নাই এরকম মহিলা? বিড়ির গন্ধ দূরের কথা আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না। এই মায়ের কাছে যেই আব্বা যান চলে যান বিড়ির মুখ নিয়ে, নিশ্চিত ভাবে আপনি মানবাধিকার লঙ্ঘনকারী। ইসলাম বলে মানবাধিকার দেয় নাই, যারা বলে তারা ধর্মান্ধ, তারা মূর্খ, তারা ইসলামের দুশ্মন। আপনার বিবির উপর আপনি অত্যাচার করতেছেন, আঘাতে আঘাতে ইনডাইরেক্টলি আপনি আঘাত করতেছেন, বিবি আপনাকে প্রতিবাদ করে না, কারণ আপনি তার সম্মানিত ব্যক্তি স্বামী। অবশ্য এখন কিছুটা স্বাভাবিক হয়ে গেছে আঙ্গ, কিছু দেশের নারীরাও নাকি বিড়ি টানে, সমান অধিকার করতে হবে তো, তাহলে স্বামী টানলে আমিও টানবো, তাই না? সমান হবে কি বলে? হ্যাঁ, সমান বানাবার জন্য ম্যাডামরাও টানেন, টেস্ট করেন, সমান করতে হবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তাহলে এই বিড়ি আপনার বিবেক কি বলে, এটা ভালো কাজ না অন্যায় খারাপ কাজ? যুক্তি কি বলে, অন্যায় না ন্যায়? কথা বলেন, অন্যায়। আপনার ঘরের পরিবেশ নষ্ট হয় বিড়ির গন্ধে, ঠিক না? এরপর আপনারা দেখছেন বিভিন্ন সময় মিডিয়াতে পত্রিকায়
বিড়ি পান করতেছে স্ত্রীর সাথে একটু কথার কাটাকাটি, বিড়ির আগুনটা দিয়ে হাতে লাগাই এরকম ঘটনা আপনারা শুনেন নাই? তাহলে বিড়ি পান করাটা কোরআন হাদিসের দলিল পড়ে, বিবেক নামের বিচারপতি কি বলে, ন্যায় না অন্যায়? আসুন দ্বিতীয়, মদ পান করেন, অনেকে করে না মদ পান করে, তা বলুন তো মদ পান করার পরে যারা মদ পান করেন তারা জিকির করে না? কথা বলেন না। মদ পান করে কি কোরআন তেলাওয়াত করে না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না? বউরে মা কয় ডাকে? রাস্তার পাশের খাম্বা ধরে ঠেলে আর কেটা রাস্তার মাঝে আনলো কে? বিশ্ব রোডের দিকে তাকায় বলে তারা বাঁকা করলো কে? আর স্লোগান দেয় গোটা দেশের মালিক তো আমি হয়ে গেছি। ম্যাডাম বলে ঘরে তো চাল নাই, তুমি দেশের মালিক হলে কি হবে? আল্লাহর বান্দা বলে এটা আমার দোষ না, আমার বোতলের দোষ। বলুন বিড়ি পান কর আরে কি মদ পান করার কারণে? অনেক সময় আমরা শুনি, দেখি নাই আমি দেখি নাই, মদ পান করার কারণে বস্ত্রহীন হয়ে রাস্তায় ঘুরে, হয় এমন হয় কি না? মদ পান করার কারণে এইরকম আরো নেশা জাতীয় অনেক কিছুতে এখন বের হয়ে গেছে, কথা বলেন না কেন? আপনার বিবেক নামের বিচারপতি কি বলে, এটা ন্যায় না অন্যায়? কথা বলেন অন্যায়। বেপর্দায় চলাটা, বেপর্দায় আপনার বোন আপনার মেয়ের ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, আপনার স্ত্রীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, যাদের অন্তরে লাগবে তারা বলবেন, তাল মিলাইবেন না, কেউ দালালি কালালি করবেন না, ইমানের সাথে জবাব দিবেন। আপনার বোন আপনার মা আপনার স্ত্রীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে আপনার কষ্ট লাগবে কিনা? এটা আপনার বিবেক কি বলে, ন্যায় না অন্যায়? আল্লাহ এই অন্যায় গুলো করলে তারা তাপাক না নাপাক? কথা বলেন নাপাক। আত্মাওয়ালা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, নাপাক আত্মাওয়ালারা তারা অলিকুল শিরোমণি হবে, দূরের কথা তারা এখন পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারেন নাই। আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন আমিন। তাহলে দুই জিনিসের অভাব, ধর্মীয় শিক্ষা আর আল্লাহওয়ালাদের সহবতের অভাব। আল্লাহওয়ালা কারা? উলামায়ে কেরাম তার বর্ণনা দিছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় ওলি যার ভেতরে সুন্নতের আমল যত মজবুত এবং তার কথার দ্বারা মানুষের চোখে আসে পানি, মানুষের আমল হয় সুন্দর, মানুষ হারাম করে থেকে হয় হালাল কর, মানুষ অসভ্য থেকে হয় সভ্য। আর অলির বয়ান শুনে যদি আগে টানত বিড়ি এখন টানে গান্দা, তাহলে প্রমোশন হলো না ডিমোশন? আল্লাহ রাগ করেন আপনারা? কেউ মনে করবেন না আমি পীরের বিরুদ্ধে, আমিও পীরের মরিদ, আমিও পীরের মরিদ, তবে আমার স্লোগান ইমানের স্লোগান, আমি আমার পীরকে মানব ততক্ষণ, আমার পীর আমার নবীর সুন্নাত মানবে যতক্ষণ। আল্লাহ কসম করে বলি, আমি যদি দেখি আমার পীর রসুলের সুন্নাত মানে না, আল্লাহ কসম আমি তখন থেকে আমার পীর কেউ মানব না। কারণ আমার পীর আপন না, আমার মা আপন না, আমার বাবা আপন না, আমার নেতা আপন না, আমার কেউ আপন না, আমার আপন বলেন আমার আল্লাহ। মা আমার দুশ্মন, বাপ আমার দুশ্মন বলে হুজুর এত বড় কঠিন কথা বলেন তার প্রমাণ। আপনাদের ধামরাই থানায় চলে যান, আপনাদের সাদার থানায় গিয়ে পুলিশের ডায়েরি তালাশ করুন, বহু সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করে রেখেছে, বহু মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, বহু স্ত্রী স্বার্থের টানে স্বামীর বিরুদ্ধে মামলা করে, বহু স্বামী স্বার্থের টানে স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। অতএব দুনিয়াতে কেউ কারো আপন না, সব হলো স্বার্থপর দুশ্মন। একমাত্র আপন হলেন মাথা নষ্ট হয় নাই, আমার গান্দা টান্দা খাই নাই,
কষ্ট করে লেখাপড়া করেছি মাদ্রাসায়, ঠিক আছে, এমন ভাবে লেখাপড়া করেছি যেখানে লেখাপড়া করলে একটা চাকরিও মিলবে না, একটা চাকরি দেখে তো সরকার দিবে না, এমন মাদ্রাসায় লেখাপড়া করেছি। কিন্তু আল্লাহ পাক সম্মানের উচ্চ শিখরে আল্লাহ পাক সম্মানের জায়গা দান করেছেন, যেটা বয়ান করে বুঝাবার মতো নয়। সম্মান আল্লাহ যদি দান করেন, কবুল করেন, ডিগ্রি টাইটেল দাওরা কামেল পাশের দরকার নাই। আল্লাহ যদি কাউকে কবুল করেন, ফকির কেও বাদশাহীর চেয়ার দান করেন। মকবুল তো হায় সাদ হায় কাবিল তো বহুত হায়, মকবুল তো হায় সাদ হায় কাবিল তো বহুত হায়, আয় না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায়, আয় না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায়। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আমার ময় পয়গম্বরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার আসীনে সমাসীন করলাম, আমার পয়গম্বরকে সম্মানের স্থান দান করলাম, বহু কারণ, তার বহু কারণ, এর মধ্যে একটা কারণ হলো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, দুনিয়াতে কেউ আর নাই, দ্বিতীয় কেউ নাই যিনি রহমাতুল্লিল আলামিন, একমাত্র আমার মায়ার নবী করুণার ছবি বলেন রহমাতুল্লিল আলামিন। ও নবীর উম্মত, আল্লাহ পাক আমার নবীর সম্মানের কথা কোরআনে বয়ান করেছেন, আমার নবীর শানে কত সূরা কত আয়াত আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে আলাদা আলাদা আয়াত নাযিল করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে আলাদা সূরা নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পুরো সূরার শুরু শেষ আলোচনা রাসূলের শানের উপরে। আল্লাহ পাক বলেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন, আর কেউ রহমাতুল্লিল আলামিন নাই। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, আমার নবীর কেমন মর্যাদা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, আমার নবীর মধ্যে ছিল তাদের জন্য উত্তম আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, আমার নবীর মধ্যে ছিল তাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়াতে যত আদর্শের স্লোগান আর গান শুনো, আমার নবীর আদর্শের বাহিরে আর কোনো ভালো আদর্শ নাই। পৃথিবীর অসভ্য মানুষকে সভ্য বানানোর মতো একটাই আদর্শ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত, সে আদর্শ হলো মদিনা ওয়ালার আদর্শ। পয়গম্বরের আদর্শ এত সুন্দর, এত সুন্দর, মাত্র 13টা বছরের প্যাকেজ নবী ব্যবহার করলেন, 13 বছরের প্যাকেজে মক্কার জমিনে এমন কিছু স্মরণের মানুষ তৈরি হয়ে গেল যেই মানুষগুলো দুনিয়াতে জান্নাতের টিকিট নিয়ে চলে গেল, আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। আল্লাহ এত সম্মান দান করেছেন আমার নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদা তো বাড়াইছেন,
13 বছরের প্যাকেজে এমন কিছু মানুষ আমার নবীর হাতে কালেমা ওয়ালা বানায় দিলেন, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নামটা থেকে যাবে। আমার নবীর সুন্দর আদর্শের কারণে মানুষগুলো রসুলের আদর পেয়ে মহব্বতে কালেমা ওয়ালা হয়ে গেল। 13টা বছরে রসুল এত শক্তি অর্জন করলেন, মানুষকে কালেমা ওয়ালা বানালেন। কি মেডিসিন ব্যবহার করলেন? একমাত্র মেডিসিন হলো নবীর সুন্দর ব্যবহার। এই কথা বলেন কেন আপনারা? কি সমস্যাটা কি ভাই? মারা আমার সুন্দর ব্যবহার ছিল রসুলের পুঁজি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। একমাত্র আল্লাহর দিকে মানুষ মানুষের দিকে তাকে না, তাকায় টানে না যে আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার দরবারে আসো, আমার পায়ে সেজদা করো, আমার কাছে মুরিদ হও, আমার ভর্তি ফরম পূরণ করো, আমার ভক্ত হও, আমার ভক্ত হও। আল্লাহ পাক কোরআনে বলে, না না, ওই ব্যক্তির থেকে ভালো মানুষ আর কে হবে? যেই ব্যক্তি মানুষকে ডাক দেয় আল্লাহ ভালা হওয়ার জন্য, মানুষকে ডাকে রসুলের আদর্শ গ্রহণ করার জন্য, নিজের কিছু গরম, নিজের কিছু অহমিকা, নিজের বরত্ব প্রকাশ করার জন্য না, মানুষকে ডাকে আসো হে মানুষ, আল্লাহর গোলামি করো, রসুলের আদর্শ তোমার গলার মালা বানায় দাও। এবং সে নিজে দাবি করে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। সে লোকটা নিজের গর্বের সাথে দাবি করে, আমি বড় খতিবে আজম, আমি বড় পিশাব, আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব। এটা সে অহংকারে বলবে। আল্লাহ বলে, না না, ওই ব্যক্তি নিজের দাবি করবে, আমি পিশাব না, আমি মুসলমান, আমি মুসলমান, ইন্নানী মিনাল মুসলিমিন। আমি কি, আমি যদি দাবি করি আমি বড় মুহাদ্দিস, আমি বড়, আমি বড়, আমার থেকে বড় কেউ নাই, নিজেকে বড় বড় দাবি করার স্লোগানটা ইসলামী স্লোগান না, স্লোগানটা হলো একমাত্র ইবলিস শয়তানের স্লোগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছিলেন ইবলিস আদমকে সিজদা কর, ফেরেশতারা সিজদা কর, সবাই সেজদা করেছে, ইবলিস সেজদা করে নাই। প্রশ্ন করা হলো, ইবলিস কেন সেজদা করো না? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক দামি। আল্লাহ পাক বলেন, আমার নবীর এত সম্মান। আল্লাহ পাক সম্মানের কারণ বর্ণনা করে আয়াতে বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার নবী হলেন আলামিনের জন্য রহমত, আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার আল্লাহর নবী হলেন আলামিনের জন্য রহমত। এবার আলামিন বলতে কি বোঝানো হয় একটু ব্যাখ্যা সাপেক্ষ যদি ধৈর্য ধারণ করেন আমি সামনে আগাবো। আল্লাহ কবুল করেন, আমিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউ নাইনে খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন সদ ওয়জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উসুদ আমার ওয়ে জমিন। বারবার আলামিন বলতে দুনিয়া, না না, পৃথিবীটা আলামিন, না না, তাহলে আলামিনের
সীমানা কত উঁচু কত নিচু, বলে জমিনটা মাটির জমিন, আপনারা আমরা বসে আছি মাটির জমিনে, এটা কোন এক সময় মাটি ছিল না, ছিল এক সময় শুধু পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে কুদরতের নজর করেছেন, কুদরতের নজর করার পরে পানির মধ্যে তরঙ্গ ঢেউ শুরু হয়, ঢেউয়ে ঢেউয়ে আঘাত খেয়ে ফেনার জন্ম হয়। আল্লাহ ফেনার মধ্যে নজর করলেন তো মাটির জন্ম হলো। কেউ যদি প্রশ্ন করে এগুলো কেমনে হয় কেমনে হয়, আমি বলবো এগুলো এমনি হয় এমনি হয়, বিশ্বাস করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আল্লাহ পাক এবার মাটি দ্বারা গোটা জমিনটা সাজালেন, জমিন পানির উপরে সাজাবার পরে পানির উপরে মাটির জমিন হেলে দুলে আল্লাহ পাক চিন্তা করলেন, আমার বাসিন্দা জমিনের মধ্যে থাকতে কষ্ট হবে যদি জমিন নড়াচড়া করে। আল্লাহ জমিনটা স্থির করার জন্য আল্লাহ পাক জমিনের বিভিন্ন জায়গায় পাহাড় মেরে মেরে প্যারা দিয়ে আটকায় দিলেন। আলাম না জালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক পাহাড় দিয়ে প্যারা মেরেছেন, এ জমিন এত সুন্দর। আল্লাহ জমিনটা সাজাবার পর এই জমিনে আল্লাহ পাক এখনো কাউকে বাসিন্দা হিসাবে পাঠান নাই। জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল যাও যাও, আমার জমিন সাজানো হয়ে গেছে, বাসিন্দা পাঠাবার আগে জমিনে সুন্দর একটা ঘর বানায় দাও, বাইতুল্লাহ। ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাহ ওয়া হুদান লিল আলামিন। আরো আস্তে করে বলেন, আস্তে বললে জোরে বলেন কেন, জমানা ঘুরলো না আমরা ঘুরলাম। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার লাইব্রেরিতে বসে আছেন, গ্রাম্য কোন এক লোক স্টাইল করে এসে সালাম দিলেন, আসসালাম আলাইকুম, হুজুর কেমন আছে? হুজুর বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। গ্রাম্য লোক বলে, হুজুর শুকুর আলহামদুলিল্লাহ বলবেন, শুকুর বললেন কেন? তাই আমার কপাল পুড়ে গেছে, ভাগ্যের মন্দির মপরিহাস, আমি যে শুকুর বলবো, শুকুর বলতে তো তিনটা নক্তা শিনের উপরে দরকার, কপাল আমার খারাপ, শিনের উপরের তিন নক্তা তুমি টান মাইরা সালামে লাগাই দিস। সালামে যখন তিন নক্তা গেছি গা, আমার শুকুর বলা ছাড়া আর কিছু নাই কপাল, সব উল্টার দিকে চলছে রে মুসলমান। ফজরের নামাজে ইমামের তেলাওয়াত এত মজার, আল্লাহর বান্দা খালি ঘুমায়, এই ঘুমাও কেন? ফজরের নামাজে ঘুমাই একটা কারণ হলো রাতের ঘুম কম হয়ে গেছে। কেন চুরি করেছো বলে, না না, রাতের ঘুম কেন কম হয়ে গেল বলে, ফজরের আজানের আগে আমার বাড়ির পাশে একটা তাল গাছ, তাল চিনেন? জি ভাই, না চিনলে তো আর এক ভেজাল। এক বেচারা নদীর কিনারা দিয়া হাঁটতেছে, দেখে একটা তাল ভাসতেছে, নাকে কাছে নিয়ে দেখে, খুব ঘ্রাণ তালে, কিন্তু এটা ঘ্রাণ পায় এখন দুঃখ মনে যাচ্ছে, এটা কি জিনিস আমি চিনি না, এটা কোন জগতের হালুয়া? আল্লাহর বান্দা তাল হাতে নিয়ে ঘ্রাণ নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ইমাম সাহেবের কাছে আসি, ইমাম সাহেব আপনারা তো কোরআন হাদিস পড়ছেন, বলেন এটা কি? ইমাম সাহেব কান্না শুরু করলেন, কথা না কইলে ইমামও কান্না শুরু করছে, এলাকার লোকজন সব জড়ো হয়ে গেছে, ইমাম সাহেব কাঁদবে কেন, সব পিঠে সমান করে ফেলবো, হুজুর অর্ডার দেন, কি সমস্যা, নাস্তা কি আসে নাই? নাস্তা আসে নাই মানে খাইতে খাইতে বেউস হয়ে যায়, আপনারা দাওয়াত পান না আর আমরা দাওয়াত নেই না, কে খাওয়ায়? সারা
সম্পর্ক করার পর ফজরে মক্তবে আসবে বাচ্চাগুলো, ওদের পড়াবে আলিফ বা তা। বাচ্চা আসবে এমন টাইম ইমাম সাহেব একটু রাস্তায় হাঁটে, পেট বড় ক্ষুধা বটেল, রুদি গরম হইতেছে, কিন্তু দুঃখ হলো পকেটে একটা টাকাও নাই। হোটেলওয়ালা রুটি বানায় বানায় সুন্দর করে সাইজ করে, মনটা চায় একটা রুটি হলো পেটটা ঠান্ডা হয়, কিন্তু পকেট খালি, আমার পেটও খালি। সাহস করে ঢুকি, দেখি কি হয়। ইমাম সাহেব হোটেলে ঢুকার পরে কয়, তাড়াতাড়ি একটা রুটি দাও। রুটি একটা দিছে, হুজুর কি দিয়া খাবেন? হুজুর দেখলে তো আবার কারো চান্দি গরম হয়ে যায়, তখন জবানের ব্রেক থাকে না। যুবকরা কোন এক দোকানে বসে চা পান করে, বিড়ি পান করে, আড্ডা দেয়। এক আল্লাহর আলেম ব্যক্তি দোকানে গিয়া বলে, ও দোকানওয়ালা ভাই একটা চা দাও। যুবকের মধ্যে একটা বখাটে সন্তান, টুপিওয়ালা দেখলে তার মাথা গরম হয়। এখন বাঁকা নজর দিয়া ইমাম সাহেব পাইয়া টুপিওয়ালা পায়া ফাঁকে ফাঁকে উল্টা পাল্টা কথা কয়, টুপিওয়ালা কোন উত্তর দেয় না। হে চোখ বুঝা চা পান, চা পান টান করে এরপরে চলে গেল। যুবকরা দেখছেননি, ওই বন্ধু কি বাস দিলাম কেমনে, একটা উত্তর দিছে হুজুর, কয় না পারলে না দিব। আমি বললাম, হ্যাঁ যুবক ভাই, হুজুর পারলে দিব এমনটা না, আপনারা রাগ করবেন না, আপনারা তো আমার দুশ্মন না, বুঝাবার জন্য বলতেছি। দুনিয়ার মধ্যে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কেয়ামত পর্যন্ত এমন সন্তান জন্ম নেয় নাই, নিবেও না, যারা জ্ঞান আর কথা দিয়া হুজুরদের সাথে ফাস্ট হবে। জিন্দগিতে জন্ম হয় নাই, হবেও না, কারণ টপ লেভেলের বুদ্ধিজীবী টুপিওয়ালার দল, যার সিনায় কোরআন আছে, তো বুদ্ধির গাইড তার সিনার মধ্যে ঢুকানো। কোরআন হলো সকল জ্ঞানের ভান্ডার, ঠিক কিনা? এ বান্দা, হুজুর জবাব দিতে পারতো পারতো, কিন্তু দেয় নাই, পারে না বলিলা দেয় না এমনটা না, বড় হুজুর জানে তুমি এই এলাকার সবচেয়ে বড় একটা বেয়াদব সন্তান। হুজুর জানে তুমি বেয়াদব, তোমার সাথে উত্তর দিলে হুজুরের মান সম্মান সব যাবে, এজন্য হুজুর ধৈর্য ধারণ করে চুপ করে রইলেন। ভাইরা আমার, এটা আপনার এলাকা না, বুঝাবার জন্য বলতেছি রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে এই কথা বুঝাইতে চাইনে যে আমরা টুপি মাথায় দিয়া জান্নাত কিনে ফেললাম, আর যারা টুপি মাথায় দেন নাই আপনারা জান্নাত পাবেন না এমনটা না। দেখা যাবে কত টুপিওয়ালারা জাহান্নামে যাবে, আবার কত বান্দা আজকে দেখি টুকিন টুপি মাথায় নাই, আজকে দেখি দাড়ি নাই, এমন একটা সময় আসবে আল্লাহর বান্দা আমার আগে তওবা করে আল্লাহকে রাজি করে জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা আল্লাহ পারেন কিনা? আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? ডিসেম্বর মাসের 31 তারিখ আমি ঢাকায় বয়ানে যাব। আসরের নামাজের সময় আমার মোবাইলে ঋণ আসলো, আমি রিসিভ করে কানে লাগাইলাম। একটা মিথ্যা কথা যদি বলি রে মুসলমান, ঘুমের ঘরে যেন জিব্বাটা বন্ধ হয়ে যায়। বুঝাবার জন্য বলি, কারোর সাথে আমার আদাওয়াতি নাই, কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই। যারা নবীর উম্মত আপনারাও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি যে দল করেন না কেন, নবীর উম্মত হিসেবে আপনি আমার আপন। সংসদ ভবনের মধ্যে বক্তব্য চলতেছে, মন্ত্রী এমপি মহোদয় বক্তব্য দিতেছে, হঠাৎ করে সাউন্ড লেস হয়ে গেল, পাওয়ার বন্ধ, মাননীয় স্পিকার আওয়াজ বন্ধ করলেন কেন? স্পিকার সাহেব বলেন, এখন নামাজের বিরতি, তাড়াতাড়ি নামাজ আদায় করে নেন। আপনাদের থানা কলেজ ময়দান বিভিন্ন জায়গায় জ্বালানি রাজনৈতিক ভাষণ চলে, হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেল, কি ব্যাপার মাইক কেন বন্ধ? বলে নামাজের সময় নামাজ আদায় করো, তারপরে বক্তব্য হবে।